তো ফ্রেন্ডস, সবার আগে দেখাবো টিভিএস এর ফিলিপিন গাড়ি। তো এই গাড়িটি হচ্ছে টিভিএস কোম্পানির এক সময়ের জনপ্রিয় গাড়ি ছিল, টিভিএস ফিলিপিন। গাড়িটি ফরিদপুরে নাম্বার করা আছে, ফরিদপুর 12 সিরিয়ালের গাড়ি, দেখুন 2356 গাড়িটির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন গাড়িটি হচ্ছে হাইড্রোলিক ব্রেক কমপ্লিট একটি গাড়ি, টিভিএস ফিলিপিন। তো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, একটু স্কেচ থাকতে পারে, দুটি টায়ারই ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দুটি গাড়ি দেখাবো, একটি হচ্ছে বাজাজ প্লাটিনা আর একটি হচ্ছে টিভিএস ফিলিপিন। তো দুটি গাড়ি কম দামি, একদম কমপ্লিটের গাড়ি। তো দুটি গাড়ি 10 বছর পেপার্স কমপ্লিট করা আছে, দুটি গাড়িরই 10 বছর পেপার্স কমপ্লিট করা আছে। তো বন্ধুরা চলুন দেখাবো গাড়িটি, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখাবো আজকে গাড়িটি। তো ফ্রেন্ডস, সবার আগে দেখাবো টিভিএস এর ফিলিপিন গাড়ি। তো এই গাড়িটি হচ্ছে টিভিএস কোম্পানির এক সময়ের জনপ্রিয় গাড়ি ছিল, টিভিএস ফিলিপিন। গাড়িটি ফরিদপুরে নাম্বার করা আছে, ফরিদপুর 12 সিরিয়ালের গাড়ি, দেখুন 2356 গাড়িটির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন গাড়িটি হচ্ছে হাইড্রোলিক ব্রেক কমপ্লিট একটি গাড়ি, টিভিএস ফিলিপিন। তো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, একটু স্কেচ থাকতে পারে, দুটি টায়ারই ভালো কন্ডিশন আছে, হাইড্রোলিক ব্রেক, ট্যাঙ্কের সাইডটাও খুবই ভালো আছে, এবং ইঞ্জিন সাইডটা যদি দেখা দেখুন এই টাইপের হবে, যে আসলে অল্প বাজেটের মধ্যে 125 সিসি গাড়ি যারা কিনে ইস্যু করছেন তারা গাড়িটি অনায়াসে কম টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এই গাড়িটি চলা আছে কত কিলোমিটার সেটা আমি দেখানোর চেষ্টা করবো, দেখুন। তো এই গাড়িটি চলা আছে 14,134 কিলোমিটার, হালকা বোঝা যাচ্ছে। তো এই গাড়িটি খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে, 10 বছর পেপার্স কমপ্লিট আছে, এটি হচ্ছে বামছাড়ির ইঞ্জিন কন্ডিশন। তো দেখানোর চেষ্টা করব। তো আপনারা সরাসরি যদি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন ফরিদপুর রাজবাড়ি খুলির বাজার সুলতানপুর খেয়াঘাটে, আর যদি এসে পরিবহন বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র 5,000 টাকা বুকিং দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি পৌঁছে দিয়ে থাকবো। তো ফ্রেন্ডস, দেখুন গাড়িটি স্টার্ট করেছি, দেখুন তো এই গাড়িটি স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখন গাড়িটির বাজাজের প্লাটিনা গাড়িটি দেখানোর চেষ্টা করবো ফ্রেন্ডস। দেখুন এটি হচ্ছে বাজাজের প্লাটিনা। তো এই গাড়িটি হচ্ছে 2012 সালের মডেল, এটি 10 বছরের পেপার্স কমপ্লিট করা আছে, দেখুন ফরিদপুর। হ্যাঁ, তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে যাই হোক একটু কষ্ট হচ্ছে দেখানো। এই গাড়িটি 10 বছরের পেপার্স কমপ্লিট করা আছে এবং দুটি গাড়ি স্মার্ট কার্ড রেডি আছে, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে গাড়িটি আমি পৌঁছে দিয়ে থাকবো। দেখুন গাড়ির টায়ার কন্ডিশন, এটি খুবই ভালো কন্ডিশন আছে, দেখুন খুবই সুন্দর কন্ডিশন আছে। আপনারা যারা আসলে 125 সিসি গাড়ি কেনার ইচ্ছুক হচ্ছেন, যাদের পছন্দ সেকেন্ড হ্যান্ড গাড়ি, যাদের আসলে পছন্দ তারা এই গাড়িগুলি নিতে পারেন। দেখুন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন, এখন অরিজিনাল কালার আছে, কোথাও কোনো স্প্রে কালার করা হয় নাই ফ্রেন্ডস। গাড়ির ট্যাঙ্কের সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, দেখুন এই টাইপের হবে। তা আসলে মিটার দেখে কোনো কেউ গাড়ি কিনবেন না, কোনো ভাই গাড়ি কিনবেন না। এখানে চলা আছে 6,121 কিলোমিটার, এটি আসলে জেনুইন না। আর এই গাড়িটি হচ্ছে সামনের কন্ডিশন এই টাইপের হবে, কোনো কাম কাজ নাই, আপনারা নিয়ে শুধুমাত্র চালাবেন বন্ধুরা, কোনো কাজ কাম নাই, নিয়ে শুধু আপনারা চালাবেন। এই গাড়িটি যদি পিছনের টায়ারটি দেখা দেখুন নতুন টায়ার, এই কন্ডিশনের হবে। তো এই গাড়িটি হচ্ছে 2012 সালের মডেল, 12 সালের রেজিস্ট্রেশন করা আছে, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন। এখন আমি গাড়িটি স্টার্ট করে দেন, দেখুন বন্ধুরা গাড়িটি স্টার্ট করেছি। তো ফ্রেন্ডস, এই গাড়িটির হচ্ছে 10 বছরের ডিজিটাল প্লেট, 2012 সালের মডেল। এই গাড়িটির দাম দেবেন আমাকে 65,000 টাকা। তো 65,000 টাকা গাড়িটি যদি আপনারা আমাকে দেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন, সামান্য কিছু অনার করা যাবে। আর এই পাশে যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে টিভিএস এর ফিলিপিন গাড়ি, 125 সিসি হাইড্রোলিক ব্রেক। এই গাড়িটি মাইলেজ পাবেন 50 থেকে 55 কিলোমিটার,
এবং টপ স্পিড পেয়ে যাবেন 100 কিলোমিটার পার আওয়ার। আর এই গাড়িটি আমাকে দাম দেবেন হচ্ছে 55,000 টাকা। তো সামান্য কিছু তার দাম করার সুযোগ আপনাদের রয়েছে। এটি হচ্ছে 55,000 টাকা, এই গাড়িটি হচ্ছে 65,000 টাকা। দুটি 125 সিসি বাইক, দুটি 10 বছর পেপার্স কমপ্লিট, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ার করে দিতে পারবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দেবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।